নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের মাধ্যমিকের অঙ্ক সাজেশন নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি যে সাজেশন করেছি এই সাজেশন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ইউটিউব চ্যানেলে। তো দেখো, 11 দাগের অঙ্ক প্রয়োগের এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান সমান 4.14, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রচুর পরিমাণে দিয়ে থাকে, 11 দাগের অঙ্ক, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কগুলো বাড়িতে বসে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এটা পেজ নম্বর 8 পেজের অঙ্ক, ঠিক আছে? তো বাড়িতে বসে লিখবে। তো দেখো, এবার কি আছে, প্রয়োগ 12 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো দেখো, প্রয়োগ 12 এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও বাড়িতে বসে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ টেস্ট পেপারে কিন্তু আছে। 13 দাগের অঙ্ক এবং 14 দাগের অঙ্ক, প্রয়োগ 13 এবং 14 দুটো অঙ্কই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিক 13 এবং 14 দাগের অঙ্ক তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে এবং খাতায় বারবার করে লিখবে, ঠিক আছে? এটা আমি পেজ নম্বর 9 পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, এবার আমি এক্সারসাইজ 1.2। তো দেখো, 4 দাগের কি আছে, রোমান 5 অঙ্ক ইম্পর্টেন্ট আছে, রোমান 7, রোমান 8, রোমান 10 খুব ইম্পর্টেন্ট, রোমান 12 বহুত ইম্পর্টেন্ট আছে, রোমান 16, রোমান 18, ঠিক আছে, রোমান 17, রোমান 15, রোমান 12, রোমান 13, ঠিক আছে, রোমান 19, রোমান 12। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো গোল করে দেওয়া আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আমি মনে করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে 2023 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায়। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার থেকে, আমি যেগুলো গোল দিয়েছি এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো, প্রয়োগ 16, এই 16 দাগের অঙ্কও খুব ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের টেক্সট বই বের করে এই অঙ্কগুলোকে দাগ মেরে রাখবে। এই অঙ্কগুলো কিন্তু 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা পেজ 11 পেজের অঙ্ক, ঠিক আছে? তো দেখো, এবার আমি প্রয়োগ 17, ঠিক আছে, প্রয়োগ 17 এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। তোমরা প্রয়োগ 17, প্রয়োগ 18, প্রয়োগ 19 এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে, কারণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে অঙ্ক আসে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 19 দাগের অঙ্কটাও তোমাকে ভালো করে প্র্যাকটিস করে 2023 সালে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি। সেদিকে 1.3, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এই যেমন 2 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 3 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 4, 5, ঠিক আছে, 6 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 9 দাগের অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কলমের অঙ্ক, ঠিক আছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় কিন্তু খুব দিয়ে থাকে। তো দেখো, 10 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, যে সমস্ত অঙ্কগুলো আমি গোল করে দিয়েছি এই অঙ্ক যে অঙ্কগুলো আমি গোল করে দিয়েছি এই অঙ্কগুলো 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। 1.3, ঠিক আছে, পেজ নম্বর 13 পেজ নিয়ে আলোচনা করছি। এবার আমি কোষে দেখি 1.4 অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো দেখো, 3 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6 এই কটা অঙ্ক তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তাছাড়া তোমরা তো দেখো, প্রয়োগ 32 এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ 32, প্রয়োগ 33, ঠিক আছে, এবং প্রয়োগ 34, প্রত্যেকটা উদাহরণের অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রচুর ছেলেমেয়েরা আছে যারা উদাহরণের অঙ্ক করে না, কারণ মাধ্যমিকে কিন্তু উদাহরণের অঙ্ক প্রতি বছর আসে। 33 এবং 34 দাগের অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, সব থেকে কিন্তু 34 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। তোমরা 35 দাগের অঙ্কটাও করে যাবে, 1+ms² ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে x² 2mcx ব্র্যাকেটের মধ্যে প্লাস c² - a² এই অঙ্কটাও প্র্যাকটিস করে যাবে, 35, প্রয়োগ 35 এই দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, সব থেকে ভাইটাল অঙ্ক 39, প্রয়োগ 39 এই যে অঙ্ক আছে, যদি দ্বিঘাত সমীকরণের x² + bx + c = 0 বীজদ্বয়ের অনুপাত 1:1 তবে দেখাও যে 1r + 1² / rb² / ac, ঠিক আছে, b² / ac ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাকে।
এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োগ 40 এটাকেও তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। প্রয়োগ 41 সেটাও মোটামুটি দেখে যাবে, প্রয়োগ 43 সেটাও দেখে যাবে। তো প্রয়োগ 43টা খুব ইম্পর্ট্যান্ট আছে, এই প্রয়োগ 43টাও তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ প্রচুর পরিমাণে মাধ্যমিকে পরীক্ষায় প্রয়োগ থেকে মানে উদাহরণ থেকে অঙ্ক প্রচুর পরিমাণে দিয়ে থাকে। এবার আমি কোষে দেখি 1.5 অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা সবথেকে ভাইটাল। তো দেখো সবথেকে ভাইটাল আছে 5, 6, 7, 8, 9, ঠিক আছে, সবথেকে ভাইটাল 8 আর 9। 8-এর যেমন আছে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 আর 9-এর অঙ্ক, 8 আর 9, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট আছে। তা সত্ত্বেও আমি তোমাদের বলে যেতে পারি 5 থেকে 10 অবধি যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো ভালো করে তোমরা দেখে যাবে। 5-6-এর অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো দেখো উদাহরণ, ঠিক আছে, এবার আমি কি করব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যেমন আছে এর 12-এর কী আছে, এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, সব থেকে রোমান 5-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 3x² + 8x + 2 = 0, সমীকরণ দ্বারা বীজ দয় আলফা ও বিটা হলে 1/আলফা + 1/বিটার মান কত, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো 13-এর যে অঙ্কগুলো আছে, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। যেমন আছে রোমান 4, ঠিক আছে, রোমান 5, ঠিক আছে, রোমান 3, রোমান 3, রোমান 4, রোমান 5, সব থেকে ভাইটাল অঙ্ক, ঠিক আছে। এবার আমি 5.1-এর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলি 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো 2-এর অঙ্কর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে রোমান 4, রোমান 5, রোমান 6, 2-এর, ঠিক আছে। 3-এর অঙ্ক অতটা পরিমাণে ইম্পর্টেন্ট নয়। 4-এর অঙ্ক রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, 4-এর অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 4-এর অঙ্ক কিন্তু এসএকিউ পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে, 4-এর অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 5-এর অঙ্ক কী আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। রোমান 1, রোমান 2, রোমান 3 অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 6-এর অঙ্ক সব প্র্যাকটিস করে যাবে, এবং 7-এর রোমান 1, রোমান 2, 6-এর রোমান 1, রোমান 2 এবং 7-এর রোমান 1, রোমান 2, এই 5.1-এর যে অঙ্কগুলো আমি বলছি মুখে সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার আমি 5.3-এর উদাহরণের 92 প্রোগ 54-এর অঙ্ক নিয়ে আলোচনা করছি। 54 প্রোগ এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রতি বছর দিয়ে থাকে। 25 প্রোগের যে অঙ্কগুলো আছে মানে উদাহরণের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। অনুপাত ও সমানুপাতের অঙ্ক 100% তোমরা কমন পাবে, 100% প্রতি বছর এখান থেকে একটা না একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু দুটো অঙ্ক দিয়ে থাকে, তোমাকে একটা করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী আছে, প্রোগ 56, এই প্রোগ 56-এর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রোগ 57, এই প্রোগ 57 যেটা আছে a y - bx / c = cx - az / b = bz - cy / a, ঠিক আছে, প্রমাণ করি x/a = y/b = z/c, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রচুর পরিমাণে দেয়। প্রোগ 57 বহুতই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্রোগ 60 এটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রোগ 60 x = 4ab / a + b হলে দেখাও যে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রোক 61 এটাও তোমাকে দেখে যেতে হবে, প্রোক 61ও খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক। প্রোক 62 এটাও খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক কিন্তু টেস্ট পেপার ABTA WBHA প্রত্যেকটা সেটে আছে, ঠিক আছে। প্রোক 63 এই অঙ্ক কিন্তু মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে, প্রোক 63 এটাও তোমাকে ভালো করে দেখে যেতে হবে। আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমি মনে করি 80% পাওয়া বা 100-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না। আমি যে অঙ্কগুলো বলছি মুখে তোমরা বাড়িতে বসে বই বের করে এইগুলো গোল করবে এবং আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবে। আশা করি মাধ্যমিকে 80%-এর উপরে অঙ্কতে পাওয়া কোনো ব্যাপারই না বলে আমি মনে করি। তো দেখো প্রোগ 65, ঠিক আছে, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে, এই অঙ্ক মাধ্যমিকে অনেকবারই দিয়েছে বলতে গেলে, ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। প্রোগের প্রত্যেকটা অঙ্ক বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রমাণ করি a/x = b/y = c/z, পূর্ণ। তো দেখো আমি মুখে বলে দিচ্ছি কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে যেগুলো গোল করা আছে। যেমন আছে 1-এর রোমান 3, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 2-এর রোমান 1, রোমান 2, রোমান 3, এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। 4-এর রোমান
टू रोमान थ्री चार चार दागे रोमान टू रोमान थ्री ठीक है ये अंकटाओ भालो करे प्रैक्टिस करे जाबे ठीक है पाँचेरो प्रैक्टिस करे जाबे रोमान वन रोमान टू छयेर कि आछे जेगुलो आमी गोल करे दिछि छय रोमान वन रोमान थ्री रोमान फोर रोमान फाइव रोमान सिक्स रोमान फाइव एवं रोमान सिक्स छय दागे वेरि इम्पर्टेंट रोमान फाइव एवं रोमान सिक्स छय दागे वेरि इम्पर्टेंट अंक ठीक है एबार देखो सात दागे अंक थेके रोमान टू एर अंकटा देखे जेते पारो এবং রোমান থ্রি সাতের রোমান থ্রি ইম্পর্টেন্ট আছে এবং আটের রোমান ওয়ান ইম্পর্টেন্ট ঠিক আছে আটের রোমান ওয়ান ইম্পর্টেন্ট এবং রোমান টুও তোমাকে করে যেতে হবে এই অঙ্ক একটা অঙ্ক এখান থেকে ছাড়বে না এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক কিন্তু আসছে তোমাদের পরীক্ষায় রোমান ফোর আটের রোমান ফোর আটের রোমান ফোরের অঙ্কটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে নয়ের রোমান ওয়ান খুব ইম্পর্টেন্ট রোমান টু এর অঙ্কটা দেখে যাবে এটাও ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দশের অঙ্ক দশের রোমান ওয়ান রোমান টু এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দশ দাগের অঙ্কটাই ইম্পর্টেন্ট এগারোর রোমান ওয়ান রোমান টু এর অঙ্কটাও দেখে যেতে হবে এগারোর রোমান ওয়ানটা খুব ইম্পর্টেন্ট এবং দশের রোমান ওয়ান রোমান টু ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো এবার আমি রোমান থ্রির অঙ্কটাও বলছি রোমান থ্রির অঙ্কটাও মোটামুটি দেখে যাবে এখান থেকে বারোর রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি এবং রোমান ফোর বারো রোমান ওয়ান রোমান থ্রি রোমান ফোরটাও দেখে যেতে হবে এবং রোমান ফাইভ ভেরি ইম্পর্টেন্ট রোমান ফাইভ ঠিক আছে তো দেখো তেরোর যে অঙ্কগুলো আমি রাইট মেরেছি এ ঠিক আছে তেরোর রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ প্রত্যেকটা অঙ্ক দেখে যাবে এবার আমি করণীয় অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো প্রয়োগ বত্রিশ প্রয়োগ একত্রিশ প্রয়োগ বত্রিশ প্রয়োগ তেত্রিশ তিনটি অঙ্কই দেখে যাবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক যেগুলো বলছে সেগুলো প্র্যাকটিস করে যাবে একের ডি এর অঙ্ক ই এর অঙ্ক ঠিক আছে একের ডি এবং ই এই দুটো অঙ্ক দেখে যাবে ই দাগেরটা আমি রাইট মারিনি তোমরা এটা রাইট মেরে রাখবে ঠিক আছে তো দেখো তারপরে কী আছে তিনের ঠিক আছে এ তিনের এ তিনের সি তিনের এফ ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা দেখে যাবে কারণ এই করণীর সঙ্গে কিন্তু ভেদের অঙ্ক থাকে ঠিক আছে এইগুলো তোমরা দেখে যাবে আশা করি তোমরা এখান থেকে কমন পাবে প্রয়োগের কোনো অঙ্ক বাদ দেবে না যেগুলো আমি বলছি প্রয়োগ চৌত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ চৌত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশ এই দুটো অঙ্ক তোমরা দেখে যাবে ঠিক আছে প্রয়োগ সাঁইত্রিশের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে সাঁইত্রিশের এ বি সি ডি এই যে অঙ্কগুলো আছে সাঁইত্রিশ দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাকে ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স খুবই বেশি তো দেখো এই অঙ্কগুলো করা রয়েছে এইগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে আমি মনে করি মাধ্যমিকে অঙ্কতে আশি পাওয়া কোনো ব্যাপার না আমি আজকে পেজ নম্বর একশো ষাটের দাগের অঙ্কগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখো প্রয়োগ আটত্রিশ প্রয়োগ আটত্রিশের এটা কিন্তু এসএ কিউবে পরীক্ষায় দেয় কোনটি বড় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবার কী আছে দুই দাগের অঙ্ক তো দেখো একের বিয়ের অঙ্কটা দেখে যাবে একের বিয়ে দাগের অঙ্কটা তো দেখো আমি রাইট মেরে দিয়েছি দুইয়ের এ বি সি ডি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কোনো অঙ্ক বাদ দেবে না তোমাদের আমি একটা কথা বলতে পারি এই অঙ্কের সঙ্গে ভেদের অঙ্ক থাকবে অথবা দিয়ে থাকবে তোমরা নাইন পয়েন্ট থ্রির যে করণীয় অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে ভেদের অঙ্ক না করলেও তোমাদের চলবে বাট ভেদ থেকে এসএ কিউ কয়েকটা বা এমসি কিউ তোমাকে কয়েকটা প্র্যাকটিস করে যেতে হবে আমি তোমাদের করণীয়টাকে বেস বলে মনে করি তো দেখো তিন দাগের অঙ্ক চার দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্কটা দেখে যাবে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছ দাগের অঙ্ক সব থেকে ভাইটাল অঙ্ক ছ দাগের অঙ্ক তো দেখো ছয় দাগের অঙ্কের রোমান ওয়ান রোমান থ্রি রোমান ফোরের অঙ্ক প্র্যাকটিস করে যাবে এবং সাতের বি প্র্যাকটিস করে যাবে এবং আটের দাগের অঙ্ক সব থেকে ভাইটাল অঙ্ক আট দাগের অঙ্ক এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমরা বাদ দেবে না ঠিক আছে তো দেখো ন দাগের অঙ্ক কিন্তু রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি ঠিক আছে এর মতো কোনটি পড়ো এবং দশ দাগের অঙ্কের সব অঙ্ক দশ দাগের যত অঙ্ক আছে রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ এর কোনো অঙ্ক বাদ দেবে না কোনো অঙ্ক বাদ দেবে না আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দু হাজার তেইশ সালে মাধ্যমিকে অঙ্কতে লেটার পাবে রোমান টু রোমান ফোর রোমান ফাইভ ঠিক আছে রোমান ফাইভের অঙ্ক খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আছে রোমান ওয়ান ঠিক আছে রোমান টু ঠিক আছে রোমান থ্রি যে অঙ্কগুলো বলছি একটু মন দিয়ে প্লিজ শোনো তোমরা অবশ্যই তোমরা এখান থেকে অঙ্কটা আলোচনা করছি ভেদের সঙ্গে কিন্তু করণী ওয়ার দেওয়া থাকে ঠিক আছে প্রয়োগ পনেরো এই দাগের অঙ্কটা দেখে যাবে প্রয়োগ পনেরো দাগের অঙ্কটা দেখবে প্রয়োগ ষোলোটাও দেখে যাবে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ ষোলো পনেরো প্রয়োগ পনেরো এবং প্রয়োগ ষোলো দুটো অঙ্কই ইম্পর্টেন্ট
আজ আমি মাধ্যমিকের পেজ নম্বর বীজগণিতের 191 192 193 নিয়ে আলোচনা করছি। প্রোগ 21 ঠিক আছে, প্রোগ 21 ভেরি ইম্পর্টেন্ট, সবথেকে ভাইটাল। এবিটিএ ডব্লিউবিটিএ এই অঙ্কটা সবথেকে বেশি আছে প্রোগ 21 ঠিক আছে। এক্স ভেরিজিয়াস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে এসএ কিউবে প্রচুর পরিমাণে দেয়। প্রোগ 22 প্রোগ 23 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো 100% তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তো দেখো 3 রোমান 1 রোমান 3 এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। তারপরে কি আছে, 6 দাগে রোমান 1 রোমান 2 রোমান 3 অঙ্ক প্র্যাকটিস করে যাবে। 7 রোমান 1 রোমান 2 8 দাগের অঙ্ক 9 দাগের অঙ্ক ঠিক আছে, 11 দাগের অঙ্ক ঠিক আছে, 12 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, 8 9 11 ঠিক আছে, তার সঙ্গে 13 14 15 যে অঙ্কগুলো আমি বলছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। আমি মনে করি ভেদের অঙ্কর সঙ্গে করণীয় অঙ্ক কিন্তু মানে ওয়ারে থাকে, তুমি ভেদ করবে অথবা করণী করবে, যে কোনো একটা করলে তোমাকে হয়ে যাবে। তো করণী খুবই ইজি ঠিক আছে। তো দেখো এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে, এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি মনে করি মাধ্যমিকে 80 পাওয়া কোনো ব্যাপার না, 100-এ 100 পাওয়া খুবই ইজি। আমি যে সাজেশনটা দিয়েছি আজকে বীজগণিতের এই সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করবে। এবং আমি ডিসক্রিপশন বক্সে বাকি সাবজেক্টের মানে কি অঙ্ক ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দেব। আজকে আমি শুধুমাত্র দেখো 16 রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 5 রোমান 5 অঙ্ক খুব ইম্পর্টেন্ট, রোমান 5 অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আছে। তো দেখো 17 দাগের অঙ্কে কী কী করতে হবে, রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 আমি যে অঙ্কগুলো বলছি সেগুলো তোমরা বাড়িতে বসে প্লিজ প্র্যাকটিস করবে, আশা করি তোমরা 80%। দেখো সরল সুদ কষা, কষে দেখি 2, এক্সারসাইজ 2। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো এখানে 27 প্রোগ 27 পেজ নম্বর 42 এই যে প্রোগ 27 খুব ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে, তোমরা এই অঙ্ক প্র্যাকটিস করবে। তার সঙ্গে প্রোগ 26 এটাও তোমরা দেখে যাবে, কিন্তু সবথেকে প্রোগ 27টা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে করা আছে, তোমরা বাড়িতে বসে এই অঙ্কগুলো খাতায় নোটস করে নেবে, পারলে তোমরা বইতে দাগ মেরে নেবে যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট আছে। প্রোগ 28 এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে, প্রোগ 28ও খুব ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রোগ 27। এই যে প্রোগ 28 এই অঙ্কটাও তোমাকে দেখে যেতে হবে, এটাও 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 33 ভেরি ইম্পর্টেন্ট, প্রোগ 33 এই অঙ্কটাও 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ 33 দুইয়ের যে সমস্ত বড় কোশ্চেনগুলো আসতে পারে পাটিগণিতের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে করা আছে, প্রতি বছর প্রোগ থেকে কিন্তু মাধ্যমিকে পরীক্ষায় কিন্তু দেয়, প্রোগ থেকে কিন্তু প্রতি বছর মাধ্যমিকে অঙ্ক থাকে। তো দেখো প্রোগ 30 এই অঙ্কটাকেও ফেলে দেওয়া যাবে না, এই অঙ্কটাও তোমাকে দেখে যেতে হবে। আমি দেখো কষে দেখি 2-এর যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন এখান থেকে বেশি ইম্পর্টেন্ট ততটা পরিমাণে মাধ্যমিকে দেয়নি, 5 দাগেরটা 6 দাগেরটা দেখে যাবে, 7 আর 8 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা এসএ কিউব এবং এমসি কিউবে দিয়ে থাকে 7 দাগ এবং 8 দাগ। আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা শুনবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, তাছাড়া তোমরা 11 দাগের অঙ্কটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। সবথেকে 13 দাগের অঙ্ক এবং 14 দাগের অঙ্ক, সবথেকে 13 দাগের অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 14 দাগের অঙ্কটাও দেখে যাবে। তো আমি যে কথাগুলো বলছি তোমরা সেই কথাগুলো ভালো করে শুনবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, সেখানে কিন্তু বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। তো দেখো আমাদের 15 ঠিক আছে, অঙ্ক 15 16 17 16 আর 17 কিন্তু একই টাইপের অঙ্ক, একটা অঙ্ক করলে অপর অঙ্ক তোমরা পেরে যাবে ঠিক আছে। 18 দাগের অঙ্কটাও প্র্যাকটিস করা যাবে, 19 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 19 দাগের অঙ্ক, 19-20 এখানে কোনো অঙ্ক ছাড়বে না, সব অঙ্ক ভালো করে দেখে যাবে। আমি যেগুলো বলছি সেগুলো একটু প্লিজ তোমরা মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অঙ্কতে কোনো অসুবিধা হবে না, অঙ্কতে আশা করি তোমরা 80%-এর উপরে অবশ্যই পাবে, যদি যে কথাগুলো আমি বলছি সেগুলো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক, যেমন রোমান 1 ঠিক আছে, রোমান 2 রোমান 3 তো মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট,
রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। একুশ দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি মাধ্যমিক 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো 22-এর কোনটা পড়ে যাবে, সরি এটা সি এর রোমান থ্রি, এক বছরের আসল সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার 22-এর রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ পাঁচখানা অঙ্কই দেখে যাবে। রোমান ফাইভের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে, রোমান টুয়ের অঙ্কটাও দিয়েছে পরীক্ষায় বার্ষিক সরল সুদের আর 4% থেকে 3.34% হওয়ার, ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এক একটা প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আমি মনে করি। এখান থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি এসএ কিউবে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, চক্রবৃদ্ধি সুদ বা ও সমাহার বৃদ্ধি। তো দেখো এখান থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো প্রোগ 13 এটাও ভালো করে দেখে যাবে, প্রোগ 13 অঙ্কটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, বিভিন্ন টেস্ট পেপার হোক, এপিটি হোক, WBIC হোক, আমি এই অঙ্কটা অনেকবারই দেখেছি। 13 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা প্লিজ মন দিয়ে শুনবে, তোমরা কেটে কেটে ভিডিওটা দেখবে না, স্কিপ করবে না, ঠিক আছে, এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো দেখো আমি যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রয়োগ 14 এবং প্রয়োগ 15 দুটো অঙ্কই দেখে যাবে, তার ভিতর থেকে প্রয়োগ 15 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এটা কিন্তু মাধ্যমিকে দিয়েছে, বিভিন্ন টেস্ট পেপারেও আমি অনেকবার লক্ষ্য করেছি এই অঙ্কটা, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, যে অন্য আর একটা নিয়ম আছে মানে টেক্সট বইতে করা আছে, এই অন্য নিয়মটাও করে যাবে, পেজ নম্বর 109, ঠিক আছে। এবার দেখো প্রয়োগ 18 ভেরি ইম্পর্টেন্ট, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ শতকরা ও বার্ষিক সুদের হার নির্ণয় করো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 2022 সাল, 2023, 2024 এবং 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মুখে আমি ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা কী করবে পেন দিয়ে টেক্সট বইতে দাগ মেরে নেবে এবং সেই দাগের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো প্রয়োগ 19 এবং প্রয়োগ 20 এটাও দেখে যাবে, কিন্তু প্রয়োগ 20টা খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, ঠিক আছে। 19-এরটাও দেখে যাবে একই টাইপের অঙ্ক, তোমরা তো জানো খুব ইজি অঙ্ক, একবার দেখলে হয়ে যাবে, অঙ্কতে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। এবার আমি কষে দেখি 6.1 নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে কোন অঙ্ক করে যাবে, 6, 7, 8, 6, 7, 8 খুব ইম্পর্টেন্ট আছে, 7-এরটা কিন্তু এসএ কিউবে খুব পরিমাণে দেয়, 7 এবং 6 এই তিনটি অঙ্ক, 6, 7, 8 এর ভিতর থেকে 7-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না তোমরা। তো দেখো 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12, 13, ঠিক আছে। তো দেখো 12, 13, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, একটা প্র্যাকটিস করলে আর একটা হয়ে যাবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রয়োগে আছে, ঠিক আছে। 14 দাগের অঙ্কটা একটু দেখে যাবে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল 16 এবং 17, 16 এবং 17, এইদিকে কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 10, 11 থেকে একটা প্র্যাকটিস করে যাবে, 12 আর 13 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, 14 আর 15 থেকে যে কোনো একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, কারণ একটা প্র্যাকটিস করলে অন্যটা তুমি পেরে যাবে, ঠিক আছে। এবং নজর করে দেখো এই যে 16 এবং 17 দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট আছে, দুটো তো বুঝতেই পারছো, 16 এবং 17 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 16 দাগেরটা তো খুবই ইম্পর্টেন্ট আছে, 17 দাগেরটাও ইম্পর্টেন্ট আছে, 18 আর 19 এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 18 এবং 19ও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো 20, 21, 22, 23, 24, 25 এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তোমরা বাদ দেবে না, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর আমি মুখে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেমন আমি বলেছি 16, 17, 18, 19, ঠিক আছে, 20, 21, ঠিক আছে, 22, 23 এই টাইপের অঙ্ক, কিন্তু 24, 22, 23, 24 এই অঙ্কগুলো কিন্তু এসএ কিউব 2 নম্বরে দিয়ে থাকে, ঠিক আছে। আর 15, 16, 17, 18, 19 এই টাইপের অঙ্ক কিন্তু 5 নম্বরে দিয়ে থাকে। তো বুঝতে পারছো আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো প্রয়োগ 29 এটাও দেখে যাবে, এবার আমি কষে দেখি 6.2-এর অঙ্ক আলোচনা করব। উপরে যে প্রয়োগ যে 29 আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, কিন্তু 2022 সালের ক্ষেত্রে কষে দেখি 6.2-এর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দিচ্ছি তোমাদের একটু। 4 দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, খুব ইজি অঙ্ক, খুবই ইজি, ঠিক আছে, একদম ইজি অঙ্ক, একটা ফর্মুলাই হয়ে যাবে, P ব্র্যাকেটের মধ্যে 1+R/100N, তাই তো।
পি ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, পি থাকবে বাইরের দিকে, ব্র্যাকেটের মধ্যে থাকবে কি থাকবে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই এন। খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তো দেখো পাঁচ দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে, ছয় দাগেরটাও প্র্যাকটিস করে যাবে। তো দেখো পাঁচ এবং ছয় দাগেরটা খুব ইম্পর্টেন্ট আছে, সাত দাগেরটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, নয় দাগেরটাও খুব ইম্পর্টেন্ট আছে, দশ দাগেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। একটা অঙ্ক তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে বাকি সব অঙ্ক তোমরা পেরে যাবে। এই অঙ্ক, এই চ্যাপ্টারের অঙ্ক খুবই ইজি, খুবই ইজি, সব থেকে ইজি চ্যাপ্টার। একটা অঙ্ক পারলে তোমরা বাকি সব অঙ্ক পেরে যাবে এটা। তো দেখো এগারো দাগের অঙ্কটাও প্র্যাকটিস করে যাবে, এগারো দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, বারো দাগেরটা, তেরো দাগেরটা, চোদ্দো দাগেরটা এবং পনেরো দাগেরটাও খুব ইম্পর্টেন্ট, পনেরো দাগের অঙ্কটা। এই চ্যাপ্টারের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি মনে করি সিক্স পয়েন্ট ওয়ান আর এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু এর ভিতর থেকে সব থেকে বেশি ভাইটাল কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান, কারণ সিক্স পয়েন্ট ওয়ান থেকে প্রতি বছর কিন্তু মাধ্যমিকে অঙ্ক থাকে। এবং এক্সারসাইজ ফোরটিন, আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, কারণ ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি বিভিন্ন নোটস এবং সাজেশান এবং তার মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং তার লিঙ্ক দিয়েছি। তো দেখো ষোলো দাগের যে সমস্ত রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান ফাইভের অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষা দেয় এবং রোমান থ্রির অঙ্ক। তো যে কথাগুলো বলছি আমি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা আজকে মাধ্যমিক দু হাজার বাইশ সালের অঙ্কর সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো রোমান ফাইভের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট আছে রোমান ফাইভের অঙ্ক, প্রচুর পরিমাণে টেস্ট পেপারে এবিটি এ ডব্লিউবিএসএ প্রত্যেকটা স্কুলে তাছাড়া পরীক্ষায় দিয়ে থাকে। তো দেখো সতেরোর কোন অঙ্ক ইম্পর্টেন্ট সব থেকে, সতেরোর রোমান ওয়ান, সতেরোর রোমান ওয়ান, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছে কিন্তু পরীক্ষা, সতেরোর রোমান ওয়ান, ঠিক আছে, রোমান থ্রি, এই দুটো অঙ্ক রোমান ওয়ান আর রোমান থ্রি, আর পারলে তোমরা রোমান টু এর অঙ্কটা দেখে যেতে পারো, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এবার প্রয়োগ তোমরা দশেরটা প্র্যাকটিস করে যাবে, এটা আমি এক্সারসাইজ ফোরটিন নিয়ে আলোচনা করছি এবং প্রয়োগ এগারো সব থেকে সাব্বা, দীপক ও পৃথা যে ছয় হাজার টাকা, আট হাজার টাকা ও ন হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো, কয়েক মাস পরে সাব্বা আরও তিন হাজার টাকা লগ্নি করলো, বছরের শেষে মোট তিন হাজার টাকা লাভ হলে, লাভ হলো, পৃথা হাজার আশি টাকা লাভ্যাংশ পেলো, সাব্বা তিন হাজার টাকা কত টাকা লগ্নি করেছিল নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক দেয় এবং এটা কিন্তু আমাদের এক্সারসাইজ ফোরটিনও এরকম টাইপের একটা অঙ্ক দেখো। আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের অঙ্কর সাজেশন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারে। তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক যেগুলো মুখে বলছে সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, আশা করি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে। তো দেখো এখান থেকে তিন দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, তিন দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তিনের সঙ্গে কোনটা প্র্যাকটিস করবে, পাঁচ, পাঁচের পরে কোনটা করবে, ছয়, ছয়ের পরে কোনটা করবে, সাতেরটাও করে যাবে। কিন্তু আমি বলতে পারি এক্সারসাইজ ফোরটিন থেকে প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অঙ্ক দেয়, তোমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। যেমন আট দাগের অঙ্ক দু হাজার কুড়ি সালে দিয়েছিল, আট দাগের অঙ্ক, ঠিক আছে, আট নয় দশ এগারো বারো, এই যেমন আট থেকে আট নয় দশ এগারো প্রত্যেকটাই, যে তিনখানা যে অঙ্ক আমি বললাম আট নয় দশ এগারো, এই চারটে অঙ্ক সব থেকে ভাইটাল, সব থেকে ভাইটাল অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আছে। এগারো দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, শ্রীকান্ত সৈফুদ্দিনের অঙ্ক, ঠিক আছে, নিয়মত চাচা, ঠিক আছে, প্রদীপবাবু, আমিনা বিবি, নদাগের অঙ্ক, ঠিক আছে, প্রদীপবাবু, আমিনা বিবি, দশ দাগের কি আছে, নিয়মত চাচা ও করবি দিদি, ভেরি ইম্পর্টেন্ট। এগারো দাগেরটা কি আছে, শ্রীকান্ত সৈফুদ্দিন পিটার, এই যে তিন চারখানা অঙ্ক আছে, এই তিন চারখানা অঙ্ক খুব মারাত্মক ইম্পর্টেন্ট দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কমন পাবে। তো দেখো বারো দাগের যে অঙ্ক আছে, অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা যথাক্রমে ব্যবসা শুরু করেন, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু এরকম টাইপেরই অঙ্ক উদাহরণে আছে, ঠিক আছে। তো দেখো আঠারো দাগের, সরি, পনেরো দাগের অঙ্ক, পনেরো দাগের অঙ্কটা এবং চোদ্দো দাগের অঙ্ক, চোদ্দো দাগের অঙ্কটা কিন্তু দু হাজার উনিশ সালে দিয়েছে, দু হাজার উনিশ সালে দিয়েছে পরীক্ষা, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, কারণ আমি ডিসক্রিপশন বক্সে মাধ্যমিকের প্রত্যেকটা সাজেশনের আমি ভিডিও লিঙ্ক দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো ষোলো দাগের যতগুলো অঙ্ক আছে, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এই রোমান ফাইভের যে অঙ্কটা আছে, পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য, রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে,
হবে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয় তারপরে তোমরা বি দেখে যে অঙ্কটা করে যাবে রোমান টি এর অঙ্কটা মোটামুটি দেখে যাবে আর সি এর যেটা আছে অংশীদারি কারবার ক ধরনের এটা পড়ে করে যাবে রোমান টু রোমান থ্রি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি যে কথাগুলো বলছি সেগুলো প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে আশা করি 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে এরপরে আমি তোমাদের কি আছে আমি পাটিগণিতের আমি সাজেশন করেছি আমি বীজগণিতেরও সাজেশন করেছি তাছাড়া আমরা জ্যামিতি সম্পদ্য উপপদ্য ঠিক আছে ত্রিকোণমিতি পড়তে হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রত্যেকটা মানে সাজেশন করছি সেই সাজেশনগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো দেখো 17 দাগের অঙ্কর ভিতরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট কোনোটাকেই বাদ দেওয়া যায় না আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা তোমরা অবশ্যই এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থাকবে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে কোষে দেখি চারের আয়ত ঘনক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি আলোচনা করছি যেমন পাঁচ দাগের অঙ্ক ঠিক আছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে ছ দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট আছে এটাও এসএ কিউবে মাঝে মাঝে দিয়ে দেয় ঠিক আছে ছ দাগের অঙ্ক একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঠিক আছে এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে সাতেরটাও প্র্যাকটিস করে যাবে আর সবথেকে বেশি ভাইটাল অঙ্ক ছিল 10-11 10 আর 11 এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট খুবই মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে 11-12 এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে 13 আমি যে অঙ্কর কথাগুলো বলছি সেগুলো তোমরা প্লিজ ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি মনে করি এখান থেকে তোমরা 100% 2023 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় কমন পাবে কথাগুলো বলছি সেগুলো প্লিজ তোমরা মন দিয়ে শুনবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে মাধ্যমিকের বিভিন্ন সাজেশন দেওয়া আছে তো দেখো 14 ঠিক আছে 14 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে 14 দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবে সবথেকে ভাইটাল অঙ্ক এই পেজের সবথেকে ভাইটাল অঙ্ক ছিল 10-11 ঠিক আছে 10-11-15 15 দাগের অঙ্ক যেটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো দেখো 15 দাগের যে অঙ্কটা আছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে দেখি তো এই যে অঙ্কটা আছে 15 দাগের অঙ্কটা এই অঙ্কটা 2023 এবং 2024 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে অঙ্কটা আমি ইম্পর্টেন্ট বলে মনে করবো ভেরি ইম্পর্টেন্ট 10-11-15 এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে তার মানে 12 আর 13 এইগুলো প্র্যাকটিস করে যাবে আমি যেগুলো বলছি প্লিজ তোমরা একটু ভালো করে দেখে যাও তো দেখো পরের অঙ্ক কী আছে 17 দাগের অঙ্ক 17 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট তো দেখো 17-18-19 ঠিক আছে 17-18-19-20 এই যে 4টে অঙ্ক আছে এই 4টে থেকে দেওয়ার চান্স খুবই বেশি আছে তো আমার মতে 18 দাগের অঙ্কটা এবং 17 দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং 20 দাগের অঙ্কটা যে অঙ্কগুলো বলছি তোমরা প্লিজ বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে আজকে আমি পরিমিতি চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এর আগে আমি পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি 24 দাগের অঙ্কগুলো আছে এই 24 দাগের যে এসএ কিউব আছে সরি এমসি কিউব আছে 1 দাগের যেমন 2 দাগের আছে 3 দাগের আছে ঠিক আছে 4 দাগের আছে 4 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট 4-5 এই 1 থেকে 5 অবধি যত এমসি কিউব আছে সব প্র্যাকটিস করে যাবে এই যে বি দাগের যেটা আছে সত্য মিথ্যা এটাও দেখে যাবে ঠিক আছে এটা অতটা পরিমাণে ইম্পর্টেন্ট নয় বাট সি দাগের অঙ্কগুলো আছে যেমন একটি সমকোণী চৌবলের কর্ণের সংখ্যা ড্যাশ একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান এই যে অঙ্কগুলো আছে শূন্যস্থান এগুলো দেখে যাবে আর 25 দাগের যে এসএ কিউব আছে 1, 2, 3, 4, 5 এই পাঁচখানা অঙ্কই ইম্পর্টেন্ট এই পাঁচখানা অঙ্কর কোনো অঙ্ক বাদ দেবে না 1, 2, 3, 4, 5 এর ভিতর থেকে 1-3 ঠিক আছে 1, 3, 5, 4 এই কটা অঙ্ক দিয়ে থাকে তো এই অঙ্ক এক সেইগুলো আমি আজকে আলোচনা করব আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে কারণ আমি মুখে সব কিছু বলছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে তো 3 দাগের অঙ্কটা মোটামুটি দেখে যাবে 4 দাগেরটা দেখে যাবে ঠিক আছে 5 দাগেরটাও দেখে যাবে
যেগুলো বলছি মোটামুটিভাবে দেখে যাবে। আর সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে, সবথেকে ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে, 7, 8, 9 ভেরি ইম্পর্টেন্ট, 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক, ঠিক আছে, 7, 8, 9, ঠিক আছে, এই 7, 8 এই তিনটে অঙ্কই 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আসার চান্স খুবই বেশি, যদি এই পেজ থেকে যদি কোনো অঙ্ক দেয় তাহলে এই তিনটে থেকে একটা দেবে, ঠিক আছে, একটু ভালো করে প্লিজ তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখো 10, 11, 12, ঠিক আছে, 10 আর 11, 10, 11, 12 এই তিনটে অঙ্ক ভালো করে দেখে যাবে। 10, 11, 12 এই তিনটে থেকে মানে তিনটেই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তার ভিতর থেকে আমি মনে করি 10 এবং 11, 10 দাগের অঙ্কটা মাঝে মাঝে কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে এবং 4 নম্বরও দিয়ে থাকে, ঠিক আছে। 10 আর 11, 12 এই তিনটে অঙ্কই দেখে যাবে, কোনো অঙ্ককে বাদ দেবে না, আমি যেগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে কান দিয়ে কানে শুনবে, ঠিক আছে। এবং 14 এবং 15, ঠিক আছে, 14 এবং 15 ভেরি ইম্পর্টেন্ট, 15 দাগের অঙ্কটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে ভেরি ইম্পর্টেন্ট, 2000 ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে। আমি যে অঙ্কগুলো বলছি সেইগুলো তোমরা বাড়িতে বসে পেন দিয়ে দাগ দেবে, দাগ দিয়ে এইগুলো বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 22 সালে। তো দেখো এবার আমি 19 দাগের MCQ নিয়ে আলোচনা করছি। তো দেখো 1-এর Roman 1, Roman 2 এই দুটো অঙ্ক ভালো করে দেখে যাবে, ঠিক আছে, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে। তো Roman 3ও দেখে যাবে ভালো করে, Roman 4, Roman 5 যেগুলো আমি বলছি সেগুলো প্লিজ তোমরা একটু ভালো করে দেখে যাবে, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো প্লিজ তোমরা মন দিয়ে শুনবে, আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে বলছি কোনগুলো ইম্পর্টেন্ট আছে। 2000 আজকে আমি SB একাডেমিক সেন্টারের তরফ থেকে মাধ্যমিকের অঙ্ক সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের এই চ্যানেলে। তো দেখো ফার্স্ট এই যে 20 দাগের যে MCQ আছে, 20 দাগের যে SAQ আছে, তো দেখো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। 1, 2, 3, 4, 5 এই পাঁচখানা অঙ্কই তোমরা দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। 20 দাগের যে MCQ আছে, 148 নম্বর পেজের 20 দাগের যে Roman 1, Roman 2, Roman 3, Roman 4, Roman 5 এই যে পাঁচখানা যে অঙ্ক আছে SA কিউবের, এর একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। চাল কেন, প্রতি বছর পরীক্ষা এখান থেকে একটা থাকে। তো আমি যে সাজেশনের কথা উল্লেখ করছি, যে সাজেশনকে আমি ইম্পর্টেন্ট বলছি, সেইগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। এবার আমি গোলক নিয়ে আলোচনা করবো। প্রয়োগ 12, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলক পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে, প্রয়োগের অঙ্ক আছে, এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। তো দেখো কোষে দেখি 12-র কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, এই যে 1, 2, 3, 4, 5, 6 আছে না, এই অঙ্কগুলো কিন্তু SA কিউবে দেয়, 2 নম্বরে দেয়, ঠিক আছে। তার ভিতর থেকে আমি বেশি ইম্পর্টেন্ট বলবো 6 দাগের অঙ্ক এবং 7 দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। 6 দাগ এবং 7 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আজকে আমি কোষে দেখি 12-র পেজ নম্বর 183 গোলকের যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। এবার দেখো 8, 9, 10, 11, 12, 13, 14 এই যে অঙ্কগুলো আছে, সবথেকে ভাইটাল অঙ্ক ছিল 9 দাগের অঙ্কটা, নাম্বার 9, ভেরি ইম্পর্টেন্ট সেলের ক্ষেত্রে 9 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে। তাছাড়া 10 দাগের অঙ্কটাও তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, 10 দাগের অঙ্কটা 9 এবং 10 দুটো অঙ্কই ইম্পর্টেন্ট, 9, 10, ঠিক আছে। এবং 13 এবং 14 এই দুটো অঙ্কও তোমাকে দেখে যেতে হবে, তাও 14 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এবং 9, 10 এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে এবং 13, 14 এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট আছে। তো আমি যে কথাগুলো বলছি প্লিজ তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবে 100% এখান থেকে তোমরা কমন পাবে, এটা আমি বলতে পারি। আজকে আমি মাধ্যমিকের 2023 এবং 2024 সালের অঙ্কর সাজেশন নিয়ে আলোচনা করছি পাটিগণিত বীজগণিতের। যেমন আছে Roman 4-এর একটা অঙ্ক আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। 5 দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংক্রমণ সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে যে MCQ আছে পাঁচখানা, পাঁচখানার কোনো অঙ্ক তোমরা ছাড়বে না।
তার সঙ্গে এই এটাও করে যাবে। ঠিক আছে, তো দেখো সি দেখের যে সমস্ত এমসিউ শূন্যস্থান আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো, এই যে শূন্যস্থানগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। 1, 2, 3-এর 16 দেখের যে অঙ্কগুলো আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এসএ কিউবের যে অঙ্কগুলো আছে, এর ভিতর থেকে 5 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, ঠিক আছে, এবং 1 দাগের অঙ্ক, না সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 4 দাগের অঙ্ক এবং 5 দাগের অঙ্ক। এবং আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের প্লে লিস্ট, আমাদের কমিউনিটি, আমাদের অ্যাবাউট তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের প্লে লিস্টে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে এবং প্রত্যেকটা ফাইল করে।